আসসালামু আলাইকুম অনেক প্রবাসী ভাই আমাকে ইদানিং খুব বেশি একটা প্রশ্ন করতেছেন এই বিষয়টা নিয়ে অনেকেই ইকামা রিনিউ করতে পারতেছেন না অনেকে ইকামা রিনিউ হচ্ছে না আবার অনেকেই একই প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমাদেরকে জব টেস্ট করাতে হবে জব টেস্টটা কবে হবে কিভাবে হবে আমাদের ইকামা রিনিউ কবে হবে এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে আমাকে ইদানিং অনেক প্রশ্ন করতেছেন তো তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি অ্যাকচুয়ালি যারা আমাকে প্রশ্ন করে থাকেন ইকামা কেন রিনিউ করতে পারতেছি না তাদের জন্য উত্তর হচ্ছে আপনার ইকামার মধ্যে যে পেশা আছে সেই পেশার উপর আপনাকে জব টেস্ট করাতে হবে জব টেস্টে যদি আপনি পাশ করেন তাহলে কিন্তু আপনার ইকামা রিনিউ হবে এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন জব টেস্ট আমরা কোথায় করাবো জব টেস্টটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি কেউ নিজেরটা নিজে করাতে পারবেন না সেই সিস্টেমটা এখনো আসেনি সেই ধরনের কোনো রাস্তা এখনো তৈরি হয়নি তো আপনাদেরকে যেটি করতে হবে আপনার কফিলের সাথে পরামর্শ করতে হবে অথবা আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করে থাকেন তাহলে আপনার ব্যাপারটা সম্পূর্ণ আপনার কোম্পানি দেখবে তারাই অ্যারেঞ্জমেন্ট করবে আপনার সব কিছু দায় দায়িত্ব তারাই নেবে তারাই আপনাকে বলবে যে আপনার অমুক জায়গায় অমুক সময় অমুক দিনে আপনার জব টেস্ট করানো হবে তো এখানে আরও কিছু প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যে সকল পেশার লোকের কি জব টেস্ট করানো হবে কিনা না অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার ইকামাতে যে পেশা আছে সেই পেশার আন্ডারে কি জব টেস্ট করাতে হবে কিনা যদি করাতে হয় তাহলে কিন্তু আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন এখানে আরেকটু কথা বলে নেওয়া উচিত সেটা হচ্ছে যে দেখা গেছে আপনি আসছেন আমেলা আদিতে কিন্তু আপনি কাজ করতেছেন প্লাম্বারে পাইপ ফিটারে ইলেকট্রিশিয়ানে অন্য যে কোনো একটি কাজে এখন অনেকে যে প্রশ্নটা করেন আমি কাজ করতেছি একটা কিন্তু আমার ইকামার পেশা আরেকটা এখন আমার জব টেস্ট কোনটা হবে আমি যে কাজ করি সেটার উপরে না ইকামার পেশার উপরে অ্যাকচুয়ালি আপনার ইকামার পেশা যেটা সেই পেশার উপরে আপনার জব টেস্ট করাতে হবে এখানে আবার আরও কিছু পেশা আছে সেটা হচ্ছে যে ধরুন আপনি এখন ইলেকট্রিশিয়ানে আসছেন কিন্তু কাজ করতেছেন আপনি ওয়েল্ডারে তো এখানে আপনি কোনটায় আপনি ই করবেন জব টেস্ট করাবেন অবশ্যই আপনার ইকামাতে যে পেশা আছে সেই পেশা অনুযায়ী কিন্তু আপনাকে জব টেস্ট করাতে হবে তো আজকের এই ভিডিওতে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে আপনাদের প্রফেশনটা চেক করে নেবেন অ্যাকচুয়ালি আপনার যে ইকামা আছে সেই ইকামার আন্ডারে আপনার কোনো জব টেস্ট আছে কিনা আপনার এই কামার আন্ডারে জব টেস্ট আছে কিনা সেটা চেক করার জন্য এখানে যে পেজটি আছে এই পেজটিকে আপনারা ওপেন করে নেবেন এই পেজটির লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টের প্রথম কমেন্টে আপনারা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই এই পেজটি ওপেন হয়ে যাবে আপনাদের সামনে যখন এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন দুইটি ঘর আছে আপনারা যেটি করবেন প্রথম ঘরে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দুইটি অপশন আসবে এই দুইটি অপশন থেকে সর্বপ্রথম যে অপশনটি আছে এই কামা নাম্বার আপনারা জাস্ট এটাকে এভাবে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের ইকামা নাম্বারটি টাইপ করে নেবেন টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন তার পরবর্তী যে ঘরটি আছে আই এম নট এ রোবট এই ঘরটিতে জাস্ট এভাবে ক্লিক করে টিক চিহ্নের মতো একটি ই চলে আসবে ক্লিক করে দিবেন জাস্ট ক্লিক করে দেওয়ার পরে এমন একটি টিক চিহ্ন চলে আসবে তারপর আপনারা এখানে চাকে ক্লিক করবেন চাকে ক্লিক করার পরে আপনাদের যে রেজাল্টটি আসবে সেই রেজাল্টটি দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আসছে নো ডেটা অ্যাভেলেবেল মানে এই যে ইকামাটা আমি চেক করলাম এই ইকামার আন্ডারে কোনো জব টেস্ট নেই অথবা কোনো ধরনের পরীক্ষা নেই যদি আপনার জব টেস্ট থাকে তাহলে এখানে অন্য আরেকটি রেজাল্ট চলে আসবে তো বন্ধুরা আপনারা এভাবেই পারেন আপনাদের ইকামার আন্ডারে অথবা আপনাদের ইকামার যে পেশা আছে সেই পেশার মধ্যে জব টেস্ট আছে কিনা না সেটা চেক করে নিতে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকার মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারের মাধ্যমে অন্যান্য অনেক প্রবাসী ভাইয়ের উপকার হবে আপনি যদি প্রবাস প্রবাহ চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে